এদিকে স্মাইল স্মাইল এই যে তুমি একটু হাসো কেন আজকে মুড অপ ছবি তুলি না ছবি হচ্ছে না তো এটা ভিডিও করা হচ্ছে তুমি যা যাও এই যে ভিডিও করবে না কি ভিডিও হয়ে গেল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ সপ্তমী সকলকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর আমি সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করতে পারিনি কালকে তো ষষ্ঠীর দিন যেহেতু এখানে এসেছি মামা বাড়িতে সারাদিন রাস্তায় কেটে গেছে কিচ্ছু করা হয়নি আর আজকেও সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি প্রচণ্ড ব্যস্ত লাফালাফি দৌড়াদৌড়ি হুড়োহুড়ি প্লাস কলকাতায় যে এত পরিমাণ ঠাকুর দেখে এসেছিলাম সেই সব ব্লগগুলো এডিট করা সব কিছুর জন্য আর স্টার্ট করে হয়ে ওঠেনি মানে হয়ে ওঠেনি তাই ভাবলাম রাতের দিকে অ্যাটলিস্ট ব্লগটা স্টার্ট করি কারণ এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে আমি মা মাসি আর বুনু কালকেও আমরা গেছিলাম হিলিতে তো সেখানকার কিছু কিছু শট আমি নিয়ে নিয়েছি যেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি একদম রেডি হয়ে ব্লগটা স্টার্ট করেছি রাস্তায় অলরেডি আমাদের টোটো দাদা এসেই গেছে দাঁড়িয়ে আছে আর আমি পড়েছি আজকে একটা পিঙ্ক কালারের মেখলা আমার সাথে আই থিঙ্ক মাসির টুইনিং হয়ে গেছে তো চলো আমরা এখন বেরোই তারপর দেখাচ্ছি বাদ বাকিটা
রাম মন্দিরে একটি টাকা পাঠানোর ব্যবস্থা করছি। আপনারা যারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই মন্দিরে আসছেন, আপনারা যা পারবেন ওই বাক্স, ভেতরে একটি বাক্স রাখা আছে, সেখানে আপনারা দান করতে পারেন, সেই টাকা পৌঁছে যাবে অযোধ্যা রাম মন্দিরে। আপনারা কিন্তু মুখ দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ঘুম পেয়েছে লিটারালি। মানে আমার সেই যে চলছে বহুদিন থেকে একদম, মানে একটা মানে পুরো হেকটিক পিরিয়ড যাচ্ছে, একটা দিন নয় বা একটা দুদিন নয় তিন দিন নয়, পরপর চলছে। তো সেই জন্য একটু মানে মুখের অবস্থা এরকম। তো ঠিক আছে, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, বাট ব্লগ তো করতেই হবে, তোমাদের সাথেও শেয়ার করতে হবে। আমি জানি তোমরা ব্লগের জন্য ওয়েট করছো প্রত্যেক দিন, মানে দেওয়াটা হয়তো পসিবল হচ্ছে না, বাট এবার থেকে চেষ্টা করছি যাতে অষ্টমী এবং প্রত্যেক দিনের ব্লগ ডেইলি তোমাদের সাথে আপডেট দেওয়ার। তো সঙ্গে থাকো, এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিও এবং তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, পুজোর অনেক অনেক শুভেচ্ছা, আর সবাই পুজো খুব ভালো করে কাটাও, আনন্দে কাটাও, টাটা।